ঘন্টা আমি রামুতে পর সাতটায় সুপ্রাইজ পেয়েছে, মেরামত কাজ সম্পূর্ণ হয়েছে। এটি সাময়িকভাবে ঈশ্বরদী পর্যন্ত নিয়ে যাবে, শিকল দিয়ে বেঁধে নিয়েছে। এখন বাজে 3টা 9, আলোর মাঙা ছেড়ে দেওয়ার টাইম হলো 10টা 9। 5 ঘন্টা বিলম্বে ট্রেনটি আলোর মাঙা ছেড়ে যাবে। রেলওয়ের কর্মীদের নিরলস পরিশ্রমের কারণে আবার ট্রেনটি চলাচল করবে। ঈশ্বরদী যে হয়তো একটি কোস্টি কেটে কেটে দিবে, আবার নাও কেটে দিতে পারে, একবারে সৈয়দপুরও নিতে পারে। এখন পর্যন্ত 5 ঘন্টা বিলম্ব। থকসের একটি চাকাও চেক করছে, চেক করে আলমডাঙ্গা ছেড়ে যাবে।